বিএসএফের গুলি ধরে নিয়ে নির্যাতন ও কারাগারে পাঠানোর আতঙ্ক তাড়া করে ফিরছে ভারতীয় সীমান্তবর্তী লালমনিরহাট এলাকার মানুষদের। অনেক সময় সীমান্ত ঘেঁষা নিজ জমিতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকেরা, ফলে এরকম অমানবিক জীবনযাপন করতে হচ্ছে তাদের। বিএসএফের আতঙ্কে আমরা এদিকে খেতে আবার ঠিক মতো করতে পারছি না, কারণ কখন যে বিএসএফ ধরে আমাদেরকে নিয়ে যায়, ধরে মারে, আবার কয় এখান থেকে সরে যাও, কাজ করতে দেবো না আমরা, আবার কয় নাহলে গুলি গুলি মারবো, এভাবে কথা বলে। গরু সকল নিয়ে গেলে ওখানে হামলা দেয় ইন্ডিয়ান বিএসএফ ধরিয়া, আবার মারা ধরা করে। বিএসএফরা এখন আমাদেরকে ধরে নিয়ে যায়, এই ভয়ে আতঙ্ক হয়ে এখন আমরা ওই সাইডে যাই না, আমাদের জমি ওই দিকে থাকার সত্ত্বেও ওই সাইডে আমরা যাইতে পারি না। এখানকার অধিবাসীরা আগে জিরো লাইনের জমিতে গবাদি পশু গরু ছাগল চড়াতেন, কিন্তু বিএসএফ এর ভয়ে তাতেও বিরত থাকছেন তারা। সাধারণ মানুষ ছাড়াও একই অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির মুখেও। এক বছর আগে এখানকার অবস্থা খুব ভালো ছিল, বর্তমান পরিস্থিতি এই ভারতের বিএসএফ জন্য খুবই অবস্থাটা খুবই খারাপ। হ্যাঁ, আমরা কৃষিকাজ করা খুবই অসুবিধা হইতেছে। ছাগল আগে নিয়ে যা খাইতাম, জমি জমা থাকিও ওই পেশে যাইনি, ছাগলকে খাওয়াইতে পারিনি, ওই পেশে যাই খাইয়া ছাগলকে খাওয়াটা আনছিলাম, এলা যে গুলি টুলি করে অনেক কিছুই শুনছি থেকে ওই পেশে যাইনি। আমাদের যারা কৃষক তাদের আমাদের জমিতে যেতে পারতেছে না, এবং তারা তাদের উপর একটা অহরহর অত্যাচার করে, এটা সেটা ভাষায় প্রকাশ করার মতো না, এমনি অত্যাচার তাদের উপর করে কৃষক সমাজের উপর। আতঙ্কহীন জীবনযাপন করতে চান লালমনিরহাটের 282 কিলোমিটার জুড়ে সীমান্তে বসবাসকারী মানুষগুলো, এজন্য সরকারের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষা করছেন তারা।